দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা দেবার জন্য শনিবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়। সকাল 7টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত চলে ফর্ম বিতরণের কাজ। আনন্দ উৎসাহের মধ্য দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনয়ন ফর্ম কিনতে ও জমা দিতে আসেন প্রার্থীরা। গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে টাঙ্গাইল 6 আসন নাগরপুর থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জাকিরুল ইসলাম উইলিয়াম বেলা 11টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেন। এ সময় তার সাথে নির্বাচনী এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বেলা 10টার দিকে শারমিন জাহান মেরি মনোনয়ন ফর্ম জমা দেন। চাঁপাইনবাবগঞ্জ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবলা, ডক্টর সামিউল আলম লিটন, জাবেদ হোসেন সহ আরও অনেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এবং জমা দেন। ঢাকঢোল বাজিয়ে মিছিল নিয়ে আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এবং জমা দেন আগামীর জনপ্রতিনিধিরা। তবে দেশের উন্নয়নমূলক কাজের পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান মনোনয়ন প্রত্যাশীরা। আজকে আমি আমার নমিনেশন পেপার জমা দিলাম, যদি আমাকে জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দেয় তা আমি যেভাবে হোক আমার উপজেলায় ওনাকে জয় করার চেষ্টা করব এবং নৌকা মার্কা জননেত্রী শেখ হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই নমিনেশন চাওয়া হচ্ছে যে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখা এবং সন্ত্রাস মুক্ত করা এবং জঙ্গিবাদকে মুক্ত করা। আওয়ামী লীগের সভানেত্রী নতুন প্রজন্মকে যে 2021 ভিশনকে সামনে রেখে নতুন প্রজন্মকে যে আশা দিচ্ছেন সে আশায় আলোকিত হয়েই আমি আশা করছি।